বালিগুড়া বিধানসভা মন্ডলী পাই জাতীয় কংগ্রেস তরফর সুরদা প্রধানক নাম প্রার্থী ভাবে ঘোষণা পরে খুশির লহরি খেলি যাইছি। কোন কহবে আজ জাতীয় কংগ্রেস পাই বলিকি বালিগুড়া বিধানসভা মন্ডলী পাই বলি আপন মনোনীত হয়েছেন বিধায়ক প্রার্থী ভাবে, তো কোন রহিব আপনার আগামী দিনের নির্বাচন মুদা আউ কোন কই আপন লোকঙ্কর ভোট হাতেবে বলি ভাবিছন্দি? দেখন্তু মু প্রথম আপনমানক মাধ্যমে মু ভারতীয় যে কি জাতীয় কংগ্রেসর মাননীয় রাহুল গান্ধীকে মু প্রথম ধন্যবাদ দেবি এবং ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির ডিসিসি সভাপতি মহোদয়কে মু ধন্যবাদ দেবি। আজি কন্ধমাল ডিস্ট্রিক্টর চন্দ্রশেখর পরিড়াঙ্কর নেতৃত্বে আজি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন মাননীয় শরদ পট্টনায়ক স্যার এবং মল্লিকেন খড়গে স্যার এবং ডক্টর অজয় কুমার স্যার, সেইপা তাঁকু বহুত বহুত মো তরফর কৃতজ্ঞ জনাওছি। এবং বালিগুড়া নির্বাচনের আমার যে চারটা ব্লক অছি চারটা ব্লকর সভাপতি মানুষ মু কৃতজ্ঞ জনাওছি। এবং মোর বড় ভাই সে অহর পরিশ্রম বি করছেন, বর্তমান সংগঠন কার্যরে লাগিছেন। মোর বড় ভাই শ্যামসুন্দর বড়সেট সে হচ্ছেন ডিস্ট্রিক্ট মানে কন্ধমালর উপসভাপতি ভাবে, সে বর্তমান তাঁকর অহরহ পরিশ্রম করি সংগঠন দৃঢ় করি চালছেন। সেইপা নিশ্চিত ভাবে বালিগুড়া নির্বাচন মন্ডলীর আমি কংগ্রেস তরফর আমি বিফল মানে মাত্রায় ভোট পাই আমি বিজয় লাভ করি। মুদা কোণ রহব আপনার নির্বাচনী মুদা কোণ রহব? মুদা বলে সারা ভারতবর্ষে আপন মানে জাঁচান যেভাবে ভাবে অন্যায় অত্যাচার যে দুর্নীতি ভ্রষ্টাচার যেভাবে ভাই অছি তাকে আমি নিয়ে লোকঙ্ পাখে পৌঁছেবু। এবং আমার যেটা কি অছি মাননীয় রাহুল গান্ধীকর যে নেতৃত্বের যে মুদা বা ইস্তাহার দিয়া হয়েছে সেই ইস্তাহার নিশ্চিত ভাবে আমি লোকমান পাখে পৌঁছবু, আমার লোকমান ঘরে ঘরে আমার সে ইস্তাহারটা পৌঁছব এবং নিশ্চিত ভাবে সে গ্যারেন্টি কার্ড যেভাবে ভাবে রাহুল গান্ধী মাননীয় দিয়েছেন সে অনুসারে আমি লোক সচেতন দেব এবং তাঁক নিকটক আমি যাব। কন্ধমাল সুব্রত কুমার রিপোর্ট, সংঘর্ষ টিভি।